কেন পৃথিবীর সব বিলিয়নিয়ার রাত 4টায় ঘুম থেকে ওঠে, কেন তারা বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে না, পেছনের রহস্য কি, সফলরা যে তাদের ব্রেইন কিভাবে কাজ করে, তারা তাদের ব্রেইনের রসায়ন সম্পর্কে অবগত, ব্রেইনের ভেতরে সৃষ্ট ইলেকট্রোকেমিক্যাল প্যাটার্ন কে বলে ওয়েভ, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের ব্রেইন 10.5 ওয়েভ পার সেকেন্ড বেগে সচল হয়, এই স্টেজকে আলফা স্টেজ বলা হয়, এটাকে আমাদের মনোজগতের প্রবেশ দ্বারও বলা হয়। রাত 4টায় উঠলে আমাদের ব্রেইন আলফা ও থেটার মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ ব্রেইন তখন সৃজনশীল কোনো কিছু শেখার জন্য প্রস্তুত থাকে। এ সময় আমরা চিন্তা করি না, কিন্তু ব্রেইন থাকে রিল্যাক্সড। এই সময় আমাদের ব্রেইন সম্পূর্ণ সজাগ থাকে এবং অনেক তথ্য স্পঞ্জের মতো শুষে নেয়। এই সময়টা সারাদিনের জন্য ব্রেইনকে প্রস্তুত থাকে, তাই এই জন্য বিখ্যাত ব্যক্তিরা এই সময় মেডিটেশন করে এবং সোশ্যাল মিডিয়া ও ইমেল থেকে দূরে থাকে। তারা ফোকাস থাকেন এবং মনঃসংযোগ ব্যাহত হতে দেন না। তারা আগেই ঘুমোতে যান এবং খুব সকালে তারা জেগে ওঠেন এবং সকালটাকে কাজে লাগান। তারা রুটিন মাফিক সকালে ঘুম থেকে ওঠেন এবং ঘুমোতে যায় রাতের প্রথম প্রথম। তারা কেন এত আগে ঘুমান? কারণ রাত 10টা থেকে 2টার মধ্যে সবচেয়ে ভালো ঘুম হয়, 2টার পর ঘুম পাতলা হয়ে যায়, এই সময় ভালো ঘুম হয় না। মানুষের শরীর দিন আর রাত্রির আবর্তের সাথে জেগে ওঠে আর ঘুমিয়ে পড়ে, এই জন্যই সূর্যোদয়ের 1 বা 2 ঘন্টার মধ্যেই মানুষের মেলাটোনিন লেভেল বেড়ে যায়। এই সময় আমাদের শরীর ঘুমাতে চায়, মধ্যরাতে মেলাটোনিন লেভেল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং তা এরপর পর কমতে শুরু করে। রাত 10টায় মেলাটোনিন বাড়ার জন্য শরীরের মেটাবলিক কার্যক্রম বেড়ে যায়। এ সময় শরীরের কোষগুলোর মেরামত শুরু হয় স্বয়ংক্রিয়ভাবে। এই প্রক্রিয়া শুরু করার জন্য শরীরকে ধীর গতিতে কাজ করতে হবে। এই সময়টাতে আপনি জেগে থাকলে আপনার শরীরের সেকেন্ড উইন্ড দেখা দিবে, যার অর্থ আপনার মানসিক কার্যক্রমগুলো চলমান রয়েছে, অথচ এই সময় আপনার ঘুমিয়ে থাকার কথা। পরীক্ষায় দেখা গেছে যে যদি আপনি রাত 10টার পরও জেগে তাহলে আপনার ঘুমাতে কষ্ট হবে, তাছাড়া আপনার ঘুম ভালো ঘুমও হবে না, ফলে সকালে আপনি ক্লান্ত বোধ করবেন। সুতরাং আপনার ঘুমের সময় কিছুটা পরিবর্তন করলে, অর্থাৎ রাত 10টার 11টার পরিবর্তে 10টায় ঘুমালে তার ঘুমের কোয়ালিটি বেড়ে যাবে। পরবর্তী দিন সকালে উঠলেই আপনি পাবেন সতেজ ও তরতাজা অনুভব। এতে আপনার ব্রেইনের নিউরোকেমিস্ট্রি, যা রাত 10টার আগে ঘটে, তাকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি রাত 10টার পর ঘুমানোর লোক হন, তাহলে তা পরিবর্তনের কথা ভাবুন। চেষ্টা করুন প্রতি সপ্তাহে 15 থেকে 30 মিনিট আগে ঘুমানোর জন্য এবং এভাবে রাত 10টার ভিতরে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। অ্যাপল সিইও টিম কুক, উইনফ্রে অথবা ডোয়েন জনসন সকালে ওঠার অভ্যাস গড়ে তুলুন, কারণ এ সময় আপনার ভিতরে মেডিটেশন মোটিভেশন তৈরি হয়। সকালে নিঃশব্দ অবস্থার ভিতর আপনার মধ্যে একটা সৃজনশীলতা তৈরি হয়। সফল মানুষরা সারাটা দিন সফলভাবে ব্যবহার করেন এবং বিছানাসন পরিত্যাগ করেন। তারা সকালে জাগার অভ্যাস তৈরি করেন, কারণ তারা জানেন সফল জীবনের জন্য রুটিন মেনে চলা আবশ্যক। ব্রেইনকে মাল্টিটাস্কিং না করলে তা খুব ভালোভাবে চলে এবং ফোকাস বেড়ে যায়। যখন কোনো শব্দ থাকে না, তখন ব্রেইনের কনসেন্ট্রেশন থেকে সরবে। সফল ব্যক্তিরা এই বিষয়টি ভালোভাবেই জানেন বলেই তারা খুব সকালে ঘুম থেকে জাগেন। সকাল খুব ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, যেহেতু এনার্জি লেভেল সর্বোচ্চ থাকে। সফলরা শৃঙ্খলা মেনে চলেন এবং খুব সকালে উঠে পড়েন। সুশৃঙ্খল সকাল দিতে পারে একটি সুশৃঙ্খল দিন। সকালের নীরবতা আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়ুন, যাতে আপনি সারাদিন ভালোভাবে চলতে পারেন। সবাই যখন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, তখন আপনি উঠে পড়ুন এবং সফলতার জন্য কাজ করুন। সকালব্যস্ততা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এ সময় আপনি ফোকাস থাকতে পারবেন, এ সময় আপনি সৃজনশীল চিন্তা করতে পারবেন এবং সফলতা খুঁজে পাবেন।
সফলতা আপনার উপরে নির্ভরশীল। এখন আপনি নির্ধারণ করুন আপনার জীবন কিভাবে যাবে এবং আপনি আপনার দিন কিভাবে শুরু করবেন।